আমি জানতাম যে ছোট লোকের বাচ্চাটা না একটা কুড়িও নিয়ে আবো না। এই থাক, তোর এমনি করতেছিস কেন দিহান? আজকে তুই টাকা নাই দিতে পারলি, কালকে টাকা দিতে পারবি? কি কো মুসাসা, ফুলাড়া কোনোদিন আমার কাছে কিছু চায় না, কোনো কিছু দিতেও পারি না। আজকে জুলামাতি খাওয়ার লিগা 20টা টাকা চাইছে, যদি দিতেন খুব বড় উপকার হইতো। দেন না চাচা। চাচা 20টা টাকা দেন, আমার ছেলে জুলামাতি খাবো। এই সন্ধ্যাবেলায় চুরি? আমরা তো তাদের এসে পড়ছি, তা স্নেহা আফসানা তারপর জিহার অলগো। আমিও তো মনে মনে এটাই ভাবতেছি, অবশ্যই কখন কয়ে রাখছি যে তোরা তাড়াতাড়ি পড়বি, আমরা সবাই মিলে জুলামাতে খেলবো, অনেক মজা করবো। দেখছো সন্ধ্যা হয়ে গেছে, কখন কেনাকাটা করবো, কখন বাজার করবো, কখন রাখবো। আরে শো স্নেহা, যে গিফটার গিফটার আপনি জুলামাতে খাবার নি? কি করলি তুই? আমি গিফটার গিফটার, আমি জুলামাতে খাবার হবো না, তাই না? আমি ঠিক হয়েছি, আর আমার গিফটটা ভুলে গেছি। আমার তো মনে হয় দিহান কম্বলের তলে বয়ে গেম খেলতে। আমি তোর একটা কথা বলছি, আজকে কিন্তু খুব মজা করে রান্না করবো, ঠিক আছে? আর দিহানের কথা বলি তাই না? আরে দিহানটা তো গরিব তাই না? গিফটটা এক পয়সা লাগবো আর 20 টাকা লাগবো, তার লেগে যাবো না? আফসানা তুই একদম ঠিক কথাই কইছিস, দিহান আসলেই গিফটটা। আমি এতদিন তোদের কথা বিশ্বাস করতাম না, কিন্তু আজকে ও আসে নাই তাই না, এটা আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করলে মানে বিশ্বাস করনি লাগবো, ও শুধু কিপটা না, ও হার কিপটা। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে, ধ্যান তো অন্যি গায়ে যাবো না। আচ্ছা যাই হোক, এখন আমরা আসি না, আমরা শুরু কর। এই আমি আইজি আইজি আপনি কি সব পরে আসছি, দামি দামি ব্র্যান্ডের, আর তুই কি সব পরে আসছো? স্নেহা তুই দেখ কষ্টদার কি অবস্থা। দেখ আমি তো গরিব মানুষের বলান, আমার তো আর তোর মতো দামি দামি শীতের কাপড় কেনার টাকা নাই, যার জন্য আমার আব্বা আম্মা কিনা দেয় না, তাই আমি একটা গেঞ্জি পরে রয়েছি। যাইগা আমি তাহলে যাইগা, আসলে আমি তো আর তোকে জুলামাতির মতো চাল টেহা কিছুই দেওয়ার না, আমি যাইগা তারা জুলামাতি খা। আমি আগেই গেছিলাম, ওই জুলামাতির আর কোনো দরকারই নাই, আর ওই জুলামাতি খাইতে পারবো না। আরে তোরা থাম তো, এতক্ষণ আমরা অনেক মজা করছি, এখন আমি অনেক সিরিয়াস। দেখ আমরা এখানে কই জানাসি, আমরা সবাই একটা ভালো বন্ধু না? হ্যাঁ, যদি আমরা ওরে রেখে জুলামাতি খাই আর মনটা খারাপ হবো না? হ্যাঁ খারাপ হবে, কিন্তু ও তো গরিব, ও তো টাকাও দিতে পারবো না, চাইলেও দিতে পারবো না তখন। আরে ও গরিব তাই কি, এই যে হ্যাঁ তুই জুলামাতি খাবি না আমার সাথে? ক না না থাক গিয়া, তোরাই খা আমি যাই গিয়া। না দিহান তুই আমার বন্ধু, তুই আমার সাথে জুলামাতি না খেলে আমি ভালো লাগবো না। দিয়া তুই জুলামাতি না খাস তাহলে তোর তো আমি কোনো বন্ধু নাই। হ্যাঁ তাকে দেখে বাড়াবি না। ক হ্যাঁ থাক, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো হইলো, ওই আমি কিন্তু চাল ডাল দিয়ে আরম্ভ। আচ্ছা ঠিক আছে, তুই খালি টাকা ম্যানেজ কর, যা তুই তোর মায়ের কাছে যা, তোর মায়ের কাছে দেখ কো আমি তোর টাকা নাগবো। হ্যাঁ 20 টাকা নিয়ে বসে যা। আমি 20 টাকা? হ্যাঁ 20 টাকা দিব আমারে। আমরা ভালো বন্ধু তুই সাথে তোরে 20 টাকার কথা কইছি, এখন যদি তুমি 20 টাকা না দেহ আর তাহলে তোমার জুলামাতি খান লাগবো না। হ্যাঁ যা যা আমি যাইতাছি, ইয়ানি মার কাছে 20 টাকা নিয়ে যাই। ঠিক আছে যা, আজ যা। আচ্ছা আমি কিন্তু রান্না করবো, আমি খড়ির ব্যবস্থা করি আর আমি সবজি টবজি কাটি। এই শোক বাজারে আমি যাবো, তুই ওখানে
তোর পায় একটা ভালো জুতা আইনা দিছি যাতে তুই স্কুলে যেতে পারিস কেউ কিছু না কইতে পারে না আর জুতা আইনা মনে কি আইনা দিছ বান দিগা সেভাবে হোক বাবা আমি তো জোর করে আইনা দিছি আর মানুষের কাছ থেকে জোর করে টাকা আনন যায় না যদি দে আমি তোর আইনা দিমু হ্যাঁ যা যাও যা যদি দে আইনা দিমু আনন লাগবো হ্যাঁ খালি কইলে হবে না আজকে যদি দেন না নিয়ে বাইতাও না বাড়ি ঘর ভাঙা লামু নালে আগুন দে পুরাই দিমু সাসা সাসা বাড়িতে আছেন কে এই যে আমি দিয়ারের আম্মা কি হইছে সাসা আপনার কাছে খুব দরকারে পড়ে আইলাম রাতের কি দরকার আইছো তুমি আসলে সাসা অনেক দরকারি একটা দরকারে আইছি আসলে আমার 20টা টাকা লাগবে তোমার বেবে বুদ্ধি গালাই দিছে রাতে গিয়ে কেউ করে টাকা দে হ্যাঁ কি কমু সাসা ফুলাড়া কোনোদিন আমার কাছে কিছু চায় না কোনো কিছু দিতেও পারি না আজকে জুলামাতি খাওয়ার লিগা 20টা টাকা চাইছে যদি দিতেন খুব বড় উপকার হইতো দেন না চাচা চাচা 20টা টাকা দেন আমার ছেলে জুলামাতি খাবো আমি কি টাকার ভান্ডার খুলে নিছি আর গরিব মানুষের বলে আর কিছে জুলামাতি খাবো হ্যাঁ যাও এখান থেকে চাচা আপনি কোন আমি আপনাকে বাড়ির যে কোন একটা কাম করে দিয়ে যাই তো দেন না 20টা টাকা শুনো আমার কাজ কাম করা লাগবে না তুমি যদি এই দেই বুঝতা যে রাত্রি করে টাকা দিলে পরে এ সংসারে হানি পরে আয় উন্নতি নাই তুমি তো তাই চাইতেছো যে তোমার নালা আমি ওই মানুষের কাছে হাত পাইতে খাই না চাচা যত সব যাও এখান থেকে তোমার গো একটা জিনিসই ফ্যাট কাণ্ড আর অভিশাপ দিয়ে আরো দিল না হ্যান করলো না চান করলো না এটা করলে একবার মাটি দেখবো পুর দিব ঠিক আছে আমি চলে যেতেছি যত সব ঝামেলা বানিয়ে না করতে যায় আগল পাগল ছাগল আমি টাকার ভান্ডার খুলে নিছি হাইজলামি আর আমাকে করে দিছে আমার মুডটাই নষ্ট করে দিল আমি খেলা দেও না এই ভিডিও আমার মনের ফুর্তি নিয়ে নষ্ট করে দিছে যত সব জানি কানে কর লেজে আসে দরজা তো তাড়াতাড়ি দেরি হয়ে গেছে গা বাবা শুন এখন তো বর্ষন্ত বেলা এখন কেউ টাকা দিব না আমি অনেক জোরের কাছে কর্জ চাইছি দিল না এমনি সেলে তো দিতই না কইলাম যে আমি আপনার বাড়িতে কাম করে দেই আমার আমি আজকে মতো 20টা টাকা দেন কিউই দেন না আমি জানি না এসব আমার টাকা দেনাকু বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তোমার কাছে কথা দিলাম যে আমি তোমার কালকে টাকা দিব কালকে টাকা দেব আমি কি করব কালকে টাকা দিয়ে আমি ঘুরে গাছ কাটবো নাকি ওগো সবারই সামর্থ্য আছে বাবা যে প্রতিদিন ওরা জুলা আমাকে খাইতে পারবো কালকে আমি মেম্বার বাড়ি কাম করবার যাবো 20 টাকা কে তোমার আমি চাইলে 50 টাকা দিবার পারবো কষ্ট করে হইলো হইছে আমি আর যাবই না না তুমি যা হয় ওগো না করে দিয়া হো আর যদি তোমার কোনো বন্ধু বান্ধব তোমার ধার দেয় তুমি কালকে এই দিয়ে দিবার পারবা কারণ কালকে আমি কামে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে যাই যাই দিই গে কি কর ঠিক আছে বাবা রাখ করো না আল্লাহ তুমি আমার দিনটা ঘুরিয়ে দাও আমি আমার সন্তানের এই কষ্ট আর দেখতে পারি না আর দাদা সব বাজার টাজার করে শেষ না সুহা এটা গাবলা হয়ে গেছে কি গাবলা এই যে
মাংস দোকানে গেছিলাম না মাংস পাই নাই সন্ধ্যাবেলা তোর দোকানে মাংস থাকবো না তাও তো কথা চল মাংস ওখানে পাই এটা তো বেদল বাজে গেল কেউ ছুটে নেছে না এটা তো মা দেয় নাই আর কই যে তো গাছ দিয়ে তাই আমার ধার দিবা তাহলে জল আমাদের খাবে কি বা করে সোহা আমার দেয় নাই আমি জানতাম যে ছোট লোকের বাচ্চাটা না একটা কুড়িও নিয়ে আবো না এই থাক তোর এমনি করতেছিস কেন দিহান আজকে তুই টাকা নাই দিতে পারলি কালকে টাকা দিতে পারবি হ পারম মা কইছে আমারে যে কালকে টাকা দিব আর মা কোন দিন মিছা কথা কয় না তাহলে তো হয়ে গেল তাই না সোহাগ আচ্ছা আমার কাছে একটা বুদ্ধি আছে এলা তোর টাকা মেগে কিছু দিতে হবো না কি বুদ্ধি বুদ্ধিটা হইলো আমরা তো মাংস তো কিনতে পারি না না দিহানের কাজ করতে হবো তোর টাকা মেগে সালমের কিছু দিতে হবো না হ্যাঁ কি কাম আমি করুম কাজটা হইলো আরে ভালো করে বুঝে রাখবি সাবুল কাকা আছে না সাবুল কাকা বাইতে লাল টকটা কাটা মোরগ আছে মোরগটা তুই তো চুরি করে আইলে দিতে পারোস তোর টাকাও লাগবো না তোর চাইলেও লাগবো না ফ্রিতে খাই আরবি হ্যাঁ আর আঙ্গো জলা মাটিটা খুব মজা করে খা লাল মোরগ চুরি করে নেবো আয় না না আমি পারো না এ চুরি সামারি মতো আমি নাই চুরি করা মহাবা না কয়ে জিনিস না ভালো না তুই তো চুরি করবি না 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 তাহলে তুই জাগা যা আর তোর তো আজকে থেকে কোনো সম্পর্ক নাই আঙ্গো তুই আমার বন্ধুই না দা হ্যাঁ আমার বন্ধু না কি কয় ঠিকই কই না ঠিকই কইছি আমি বুঝছা আমি যখন আর সবাই তাই রাজু হ্যাঁ তুই যদি মুড়ি না করস তাহলে তুই জাগা নিয়ে যা আজ ঠিক আছে যাই 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 তোর নি থাক আমি দেই লগের চুরি করেন যাই ঠিক আছে যান যা ওই তুই আর চুরি করতে পাঠাইলি তুই যদি ধরা পড়ে তাহলে তো অনেক মার খাবো আর এমনিও চুরি করা মহাপাপ তোরা জানিস না আল্লাহ পাপ দে তুই এত জ্ঞান দিস না তুই এত অর্থ সাপোর্ট করিস কেন হ্যাঁ আর এই গরিব মানুষ গরিব মানুষ আর তুই যা মুরগির মাংস আমি তো হার সাজা থাকি খালি করবো নি বুঝছ তুই যাবি রুল বাইক বাইতে তুহিন বাইক বাইতে এক বাইতে মুরগি চুরি করতে যাবি ঘর হুদ্দা নিয়ে যাবি কেউ কেউ পাইবো না এ কে হ্যাঁ তুমি খাই ও তেল যাই কই যাবি কই বাইতে যাবো এখন এটা চুরি করছে এটা বিচার করবো কেডা ও চুরি তো করি না এখন দেরি খা রাও শোনার সঙ্গে কি করছো আর কই না ভাই এই ভোর সন্ধ্যাবেলা আমার খবর মুরগি চুরি করতে আইছে কত বড় সাহস আমার মনে হয় নির্গাত নেশামানি করে এই জন্য এই মুরগিগুলো নিয়ে হয়তো গুড়ি মুড়ি খাইবো এইগুলো ইয়ে সাইফুল ভাই আপনি মনে করে দেখেন আপনি আর আমি যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এরকম দুষ্টামি হাইজামি করছি হয়তো পোলাপানে টিকটিক টিকটিক খাবো ও তো স্নেহার বন্ধু আমি ওরা ভালো করে চিনি গরিব কিন্তু শোন না ভাই জিজ্ঞেস করো না রে ও তো আমার হাতেই আছিল বাবা তুমি সত্যি দেখো আসলে ঘটনাটা কি শুনেন দিলে আমি আপনারা কইছি না যে পোলা পান ওরা চুরির মতলব নাই পিকনিক খাওয়ার জন্য ওরা এটা করছে মনে করে দেখেন আপনি আর আমিও কিন্তু একদিন চুরি করবার যায় ধরা পড়ছিলাম বুঝলা গেছেন না আপনি হ ভাই আসলে আমি তো বুঝতে পারিনি আমি মনে করছি যে পোলা পান এই যুগের নেশাবানি করবো টরবো এটাই মনে করছিলাম কিন্তু এই ঘটনা তো জানতাম না আচ্ছা ঠিক আছে মুরগি আমি তোমাদের কিনা দিব কোন জায়গায় পিকনিক করতেছে স্নেহ তো অবশ্যই আছে তাই না চলো আমি দেখতেছি ভাই আমি অতলকে পিকনিকে আসতে নাও চলেন ভাই চলেন ভাই দূর না 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 কে দিয়া ওই স্নেহ মনে হইছে রে আরে স্নেহ তো সামনে গেল রাগ করে এখানে এই জোর আউট দাই
Assalamualaikum Angga. Waalaikumsalam. Ta, amar ta koi? Sneha koi? Sneha. 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 Kura kura boyasila amar ta to koi? Koi jamne tu. Koi. Ei je bondhu bandob der niye zulamati kortacho. Seta bhalo kotha. Kintu ore eka tarasuri korbar padacho. Eta to bhalo na. Tu to amar kache bolte parti. Parti na? Kintu baba, ami tor chori korte pathenai. Or to amar kotha shunlo na. Ami to jani chori korar mohabbat Allah paap dey. Amar amar kotha shune nai dekhe to one rak kore jabe ashlo. Accha accha, bujhte parchi. Diye edike to. Es sobai aiye ashe. Edike eso. Edike eso. Shuno, tomader ekta kotha boli. Je kono jinish sob bondhu bandobe bhagabhagi kore khaite hoy. Ar ajke zulamatite amrao tomader sathe shamil hoilam. Thik ache, ei je তোমরা জানি কি দিয়ে খেতে দিয়েছিলাম মুরগি না মুরগি দস্তো এই দেখো তোমাদের 2000 টাকা দিলাম গরু মাংস হবে না হবে না আমরা দিলাম টাকা এই 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 এই